আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরও 159 জন রোগী শনাক্ত, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে আরও 159 জন, আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 3,59,274 জনে। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 210 জন, আর এতে করে সৌদি আরবে করোনা থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 3,49,624 জনে। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও 13 জন রোগীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 6,002 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 59,534 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 58,142 জন এবং মৃত্যুবরণ করেছে 1,147 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 34,740 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 33,703 জন এবং মৃত্যুবরণ করেছে 887 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 34,450 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 33,211 জন এবং মৃত্যুবরণ করেছে 1,157 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 22,490 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 22,178 জন এবং মৃত্যুবরণ করেছে 142 জন। আতাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 11,195 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 10,893 জন এবং মৃত্যুবরণ করেছে 246 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 19,787 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 19,514 জন এবং মৃত্যুবরণ করেছে 182 জন। আল কাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 8,363 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 8,295 জন এবং মৃত্যুবরণ করেছে 35 জন। আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 20,055 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 19,577 জন এবং মৃত্যুবরণ করেছে 310 জন। এবং সর্বশেষ আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 5,584 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 5,533 জন এবং মৃত্যুবরণ করেছে 10 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।